গুড মর্নিং, নমস্কার। টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে জানেন তো, সম্পূর্ণ ভুল কথা। ম্যানেজ সেটাই করা যায় যেটাকে কন্ট্রোল করতে পারি আমরা। সময়কে কি কেউ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বা আপনি কেউ কি টাইমকে কন্ট্রোল করতে পারি? পারি না। কাজে টাইম ম্যানেজ করা অসম্ভব। সে বিল গেটস হন বা আপনি বা আমি বা রাস্তার ভিখারি, সবার কাছেই দিনে তো সেই 24 ঘন্টাই, এবং সবার জন্য সেই সময় একইভাবে বেরিয়ে যাচ্ছে। কাজেই সময়কে ম্যানেজ করা সম্ভব নয়। তাহলে কি ম্যানেজ করা সম্ভব? আমাদের হ্যাবিট ম্যানেজ করা সম্ভব। বিল গেটস তার 24 ঘন্টা যে হ্যাবিটে চলেন তার মতো, রাস্তার ভিখারি তার 24 ঘন্টা তার মতো করে চলে। আপনার সারাদিনের হ্যাবিট আপনার মতো, আমার সারাদিনের হ্যাবিট আমার মতো। এবার এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এরকম কোনো ব্যাপার নেই। আপনার হ্যাবিটের পেছনে আপনার যুক্তি আছে, আমার হ্যাবিটের পেছনে আমার যুক্তি আছে। বিল গেটসের কাছে তার হ্যাবিটটাই ঠিক, রাস্তার ভিখারির কাছে তার হ্যাবিটই ঠিক। কিন্তু হ্যাঁ, জীবনে যে যা পাচ্ছে সেটা তার সারাদিনের হ্যাবিটের ফল। গতকাল অবধি আমি যে হ্যাবিট চালিয়ে এসেছি আজও যদি সেটাতেই থাকি, তাহলে গতকাল অবধি যে ফল পেয়েছি আজও জীবনে সেই ফলই পাব। আমাকে যদি রেজাল্ট বদলাতে হয় হ্যাবিট বদলাতে হবে। সময় সবার কাছেই তো সেই 24 ঘন্টা। কাজেই টাইম ম্যানেজমেন্টের কথা ভেবে সময় নষ্ট করবেন না। নূতন জীবন চান? নূতন হ্যাবিট শুরু করুন।